সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সংক্ষিপ্ত জীবনের আজকের এপিসোড। আজকের আয়োজনে আমরা জানব মুক্তিযুদ্ধে বিশেষ অবদানকারী এবং বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত বীরোত্তম আকরাম আহমেদের জীবনে। তার আগে আপনাকে বলছি, আপনি যদি প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখেন এবং আমাদের সাবস্ক্রাইবার না হন, তো এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন নেক্সট কার জীবনে নিয়ে আপনি আমাদের চ্যানেলে ভিডিও দেখতে চান। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক এখনকার আয়োজনটি। 1971 সনের 26শে মার্চ থেকে শুরু করে টানা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি এক স্বাধীন দেশ। কিন্তু আমাদের হারাতে হয়েছিল 30 লক্ষ মানুষ ও 3 লক্ষ মা বোনদের ইজ্জত এবং অফুরন্ত সম্পদ। পাকিস্তানি সামরিক সেনারা আমাদের দেশের উপরে চালিয়েছিল নির্বিচারে অগ্নিসংযোগ, লুণ্ঠন ও ধর্ষণের মতো বৈশাসিক কর্মকাণ্ড। ঐতিহাসিক বিশ্লেষণে দেখা যায়, পাকিস্তানি সামাজিক সেনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সংগ্রাম শুরু হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলন থেকেই। পাকিস্তানি সেনার বিরুদ্ধে আন্দোলন করতে এদেশের ছাত্র, শিক্ষক, শ্রমিক ও জনতাকে রক্ত দিতে হয়েছে বহুবার, সহ্য করতে হয়েছে জেল জুলুম। স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করা কারো বা কোনো সম্প্রদায়ের একক প্রচেষ্টার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। মুক্তিযুদ্ধের সময় ঝাঁপিয়ে পড়ে কয়েক লক্ষ মানুষ, তাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমাদের স্বাধীনতা। তাদের মধ্যে একজন আকরাম আহমেদ। আকরাম আহমেদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীরোত্তম খেতাব প্রদান করে। 1971 সালে আকরাম আহমেদ কর্মরত ছিল পূর্ব পাকিস্তান উদ্ভিদ রক্ষা বিভাগে। তখন উদ্ভিদ রক্ষা বিভাগের নিজস্ব বিমান ছিল, যার সাহায্যে তারা আকাশ থেকে ওষুধ ছিটিয়ে বনকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে মে মাসে ঢাকা থেকে তিনি পালিয়ে ভারত যান এবং সেখানে খালেদ মোশাররফের সঙ্গে দেখা করেন এবং সশরীরে যুদ্ধে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেন। খালেদ মোশাররফ তাকে কিছুদিন আগরতলায় অপেক্ষা করতে বলেন। কয়েক মাস পর গঠিত হয় মুক্তিবাহিনীর বিমান উইং এবং তখন তাকে সে বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। আকরাম আহমেদ চট্টগ্রামের অপারেশনের পর সিলেটের আশেপাশে বিভিন্ন স্থানে প্রায় 12টির মতো আক্রমণে অংশ নেন। মুক্তিযুদ্ধে আকরাম আহমেদের ভূমিকা ছিল অপরিসীম। মুক্তিযুদ্ধে আকরাম আহমেদের ভূমিকা যদি বর্ণনা করা হয়, তাহলে তা একটি গল্পের মতো করে বর্ণনা করতে হবে। আর গল্পটি হবে এরকম। 1971 সালের 2 ডিসেম্বর মধ্যরাতে ভারতের এক বিমানঘাটি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলো ছোট্ট একটি বিমান। বিমান চালাচ্ছেন আকরাম আহমেদ, তার সঙ্গে আছেন বীরোত্তম শামসুল আলম। সীমান্ত অতিক্রম করে এগিয়ে যেতে থাকলেন তারা চট্টগ্রামের দিকে। তাদের আসলে লক্ষ্য ছিল চট্টগ্রামের তেলের ডিপো। প্রায় 3 ঘন্টা উড্ডয়নের পর তারা পৌঁছালেন সেখানে। বিমান থেকে একের পর এক রকেট আঘাত হানতে থাকলো তেলের ডিপোতে, সফলতার সঙ্গে ধ্বংস করে দিলেন তেলের ডিপো। তারপর নিরাপদে ফিরে গেলেন নিজেদের বিমান ঘাটিতে। মুক্তিযুদ্ধ শুরু হলে সেপ্টেম্বর মাসে গঠিত হয় মুক্তিবাহিনীর বিমান উইং। এই বিমান উইংয়ের ছিল একটি অটার, একটি ডাকুটা বিমান ও একটি অ্যালোয়েড হেলিকপ্টার। ক্ষুদ্রকায় অটার বিমানটিতে রকেট নিক্ষেপক সংযুক্ত করে রূপান্তর করা হয় যুদ্ধ বিমানে। আকরাম আহমেদ, শামসুল আলম ও বীরোত্তম শরফুদ্দিন আহম অন্তর্ভুক্ত হন অটার বিমান নিয়ে আক্রমণ করার জন্য। প্রশিক্ষণ শেষে তারা প্রস্তুত হন বাংলাদেশের ভেতরে আক্রমণ চালাতে। বিভিন্ন স্থাপনার সামরিক গুরুত্ব বিবেচনা করে সিদ্ধান্ত হয় চট্টগ্রামের তেলের ডিপো ধ্বংসের আক্রমণ দলে থাকবেন আকরাম আহমেদ ও শামসুল আলম। 2 ডিসেম্বর সন্ধ্যার পর প্রথমবারে আক্রমণের সব তেলের ট্যাঙ্ক ধ্বংস হয়নি, তবে 1 নম্বর লক্ষ্যবস্তু বিমানের জ্বালানি তেলের ট্যাঙ্কারের তারা সঠিকভাবে আক্রমণ করে। সেটি তখন দাউ দাউ করে জ্বলছিল। 1 নম্বর লক্ষ্যস্থলে নির্ভুল আঘাত হানার পরও বিমানে পর্যাপ্ত রকেট মজুদ ছিল। আকরাম আহমেদ এ সময় সাহসী ভূমিকা পালন করেন। তিনি সিদ্ধান্ত নিলেন অক্ষত তেলের ট্যাঙ্কারে আবার আক্রমণ চালাবে। তার সিদ্ধান্ত ছিল বেশ ঝুঁকিপূর্ণ। তিনি বিমানটি ঘুরিয়ে তেলের ডিপোতে অবশিষ্ট রকেট নিক্ষেপ করেন। দ্বিতীয়বার আক্রমণও ছিল নিখুঁত ও নির্ভুল। চারদিকে বিভিন্ন তেলের ডিপোতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। সফল আক্রমণের শেষে তিনি আবারও ফিরতি পথে যাত্রা শুরু করেন। চট্টগ্রামে আসার পথটা আগে থেকে সুনির্দিষ্ট থাকলেও ফেরার পথটা ছিল অনির্ধারিত ও ঝুঁকিপূর্ণ। একমাত্র কাটা কম্পাস ছাড়া দিক নির্ণয়ে আর কোনো আধুনিক সরঞ্জাম এই বিমানটিতে ছিল না। কিন্তু আকরাম আহমেদ কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই ফিরে আসতে পারেন বিমানঘাটিতে। তো বন্ধুরা, আজকের প্রতিবেদনটি ছিল এ পর্যন্তই। যদি এই ভিডিওটিতে আপনি একটু হলেও নতুন কিছু জেনে থাকেন, তবে একটি লাইক দিতে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।